ওকে তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাশ নিয়ে তো ক্যাশ নিয়ে হয়তো আপনি অনেক চ্যানেলে অনেক ভিডিও দেখতে পারেন তো মূলত ভিডিওটা মেক করার কিছু কারণ আছে আপনি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার জন্য একটু উপকার হবে বলে আমি আশা করি কারণ একজন নিউ ইউজার যদি এই প্রজেক্টটাতে জয়েন করে সে যদি এখানে রেফারও করে মূলত সে বেশি এখান থেকে পয়েন্টস বা টোকেন বলেন যেটাই এখান থেকে কিন্তু বেশি আর্নিং করতে পারবে না আর আদারওয়াইজ কিন্তু তাদেরও যে টাস্কগুলো আসছে মূলত এই টাস্কগুলোতে দেখতে পারেন মাত্র যদি দেখেন এখান থেকে মাত্র পঞ্চাশটা একটা টাস্ক কমপ্লিট করলে পঞ্চাশটা ক্যাটস এখান থেকে কালেক্ট করতে পারবে তো যারা বড় বড় কমিউনিটিতে আছে বা তারা প্রচুর রেফার করতে পারছে তারা হয়তো প্রায় এখানে এক লাখ দুই লাখ অথবা এর থেকে আরও বেশি পয়েন্টস আর্ন করতে পারছে তো আপনি যদি একজন নর্মাল ইউজার হন এখান থেকে আপনি টাস্ক কমপ্লিট করে কিন্তু এখান থেকে বেশি পয়েন্টস আপনি কালেক্ট করতে পারবেন না তো মূলত হচ্ছে এখানের মধ্যে কিছু আপডেট আমি জানাবো আর এর পাশাপাশি হচ্ছে এখানে কিভাবে আপনি পয়েন্টসটা বা টোকেনটা অন্য একটা মাধ্যমে এটাকে নিতে পারবেন কালেক্ট করতে পারবেন সেটারই একটা ভিডিও মূলত আর তার আগে ভিওয়ার্স যারা এখন আমাদের কিপটু আর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেলায়কনটি অবশ্যই অন করে দেবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু ইনকাম রিলেটিভ ভিডিওগুলো আপলোড করে থাকি যেখান থেকে আপনারা ইউজাররা ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারেন আর এই অপারের লিঙ্কটি অথবা আমাদের চ্যানেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কে যখনই আপনি ক্লিক করুন তখন সরাসরি আপনাকে এই ক্রিপ্টোমেট টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসবে আর অবশ্যই আপনি চ্যানেলটাতে জয়েন করে নেবেন কারণ আমরা এখানে ইন ইনস্ট্যান্ট থেকে ইন ফিউচারে সকল ভেরিফাইড এয়ারড্রপগুলো এখানে শেয়ার করে থাকি তো অবশ্যই আপনি আগে ভিজিট করবেন তারপর আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি এখানে জয়েন করে নেবেন আর অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আর এখানে যদি আপনি ক্যাটসের ফ্রি মার্কেটটা যদি দেখেন তাহলে দেখতে পারেন আপনার জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো থ্রি এইট করে বর্তমান চলতে তো আমরা ধরে নিতে পারি ক্যাটস যখন লিস্টেড হবে তখন জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো টু থেকে স্টার্ট হতে পারে মানে এটা একটা প্রেডিকশন তো মূলত হচ্ছে আপনি এখন যে মূলত যে পয়েন্টসটা কালেক্ট করতেছেন বা টোকেনটা কালেক্ট করতেছেন ওইটা দিয়ে এটাকে যদি আপনি ইন্টু করেন তাহলে কিন্তু আপনার বেশি ডলার কিন্তু এখান থেকে আর্নিং হচ্ছে না তো এখানে যদি এখন নতুন কোনো ইউজার যদি জয়েন করতে চান অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট আপনি লিঙ্কটাতে ক্লিক করলে আপনি বটটা স্টার্ট করলে কিন্তু আপনি এখান থেকে র্যান্ডমলি আপনার টেলিগ্রামের টেলিগ্রামের আপনার ওল্ড মানে পুরোনো হিসেবে কত কবে আপনি এটাকে স্টার্ট করছেন টেলিগ্রামে জয়েন করছেন তো সেই হিসেবে কিন্তু আপনাকে এখানে কিছু পরিমাণ পয়েন্টস দেবেন আর এর পাশাপাশি আপনি চাইবেন এখানে যে টাক্গুলো আছে এই টাক্ক গুলো আপনি এখানে কমপ্লিট করার অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে আসার পরে আমি মূলত আজকে যে ভিডিওটা মেক করতেছি সেটা হচ্ছে এখানে বিট একটা ইভেন্ট চলতেছে সেটা যদি আমি আপনাকে দেখাই বিটগ্রেডে গিয়ে তো বিটগ্রেডের এই যে একটা ইভেন্ট চলতেছে ফেয়ার লঞ্চ ফুল ক্যাটসের একটা ইভেন্ট চলতেছে তো সেটা হচ্ছে এখানে টোটাল তাদের সাতশো পঞ্চাশ মিলিয়ন ক্যাটস টোকেন রাখছে তো আমি এজন্য বলতেছি আপনি যখন ক্যাটসের বটটাতে জয়েন করবেন ওখান থেকে আপনি নর্মাল ইউজার হিসেবে আপনি অল্প কিছু পয়েন্টস আর্ন করতে পারবেন তো এর পাশে এটা হচ্ছে আরেকটা এয়ারড্রপ এটা বিটগ্রেডের সাথে চলতেছে পার্টনারশিপ হিসেবে তো এখান থেকে আপনি এই যে সাতশো পঞ্চাশ মিলিয়ন যে ক্যাশের যে ইয়েটা এখান থেকে আপনি কিছু পরিমাণ আপনি ক্যাশটা নিতে পারবেন যদি সামান্য কিছু পরিমাণ টাক্ক কমপ্লিট করতে পারেন তো অলরেডি দেখতে পারেন প্রায় দশ লাখ পঁচানব্বই হাজারজন এখানে জয়েন করছে তো এখান থেকে কিন্তু সবার টাক্ক যদি কমপ্লিট না হয় তাহলে সবাই পাবে না আর এটা কিন্তু একেবারে সবাইকে সমান ভাগে ভাগ করে দেবে এই সাতশো পঞ্চাশ মিলিয়ন ক্যাশটা কেউ কম পাবে কেউ বেশি পাবে এরকম না তো এই টাস্কগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটাই আমি আপনাকে দেখিয়ে দেব আর এখানে টাস্কটা কমপ্লিট করার জন্য আপনার এখানে বিট গেটের এক্সচেঞ্জার এবং বিট গেট ওয়ালেট দুইটাই কিন্তু আপনার লাগবে আমি আগে বলে রাখতেছি বিট গেট এক্সচেঞ্জার একটা ওয়ালেট হচ্ছে একটা ঠিক আছে তো দুইটাই আপনার লাগবে আর অবশ্যই আপনার এক্সচেঞ্জার যেটা সেটাকে আপনি এটাকে অবশ্যই কে ওয়াইসি করে নেবেন এটা তো এটা কী জন্য লাগবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনি যখনই বিট গেট ওয়ালেটে আসবেন আসার পরে আপনি এখানে যে পেয়াল লঞ্চ পোলের যেটা ইভেন্টটা এখন সাত দিন আছে এটাতে যখন আপনি টাস্কটা কমপ্লিট করার জন্য যখনই আপনি ক্লিক দেবেন এখানে এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন এই এখান থেকে আপনার ছয়টা ছয়টা টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট কীভাবে করবেন সেটাই আমি আপনাকে ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিব এখানে তো প্রথম যে টাস্কটা সেই টাস্কটা হচ্ছে হোল্ড ওভার টেন ডলার হোল্ড ওভার টেন ডলার অ্যাসেসড অন টোন তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে দশ ডলারের বেশি সমপরিমাণ টোন আপনাকে এখানের মধ্যে ডিপোজিট করতে হবে এই যে টোন আপনাকে ডিপোজিট করতে হবে তো অলরেডি আমি এখানের মধ্যে প্রায় বারো ডলার সমপরিমাণ টোন এখানে ডিপোজিট করে রাখছি তো আপনি এখানে দশ ডলার প্লাস এখানে টোন ডিপোজিট করবেন আর টোন সবচাইতে কম পাবেন আপনি গেট এক্সচেঞ্জারে যেখানে আপনার উইড্রো ফিটাও কিন্তু কম হিসেবে পাবেন আপনি যদি আপনি এখানে উইড্রোতে যান টোনে যান তারপর অনচেন উইড্রো এরপর নেটওয়ার্কটা টোন নেটওয়ার্কটা থাকবে এরপর দেখেন আপনার ফিটা যাবে মাত্র জিরো টোন টাকাটা আপনার ফিটা যাবে তাহলে বিটগ্রেড এক্সচেঞ্জের থেকে আপনি খুব ইজিলিভাবে এটাকে উইথড্র করতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রথম যে টাস্কটা ঠিক আছে আর এরপর হচ্ছে দ্বিতীয় টাস্কটা এখানে হচ্ছে আপনাকে দশ ডলার দশ ডলারের বেশি আপনাকে বা দশ ডলার এখানে আপনাকে সোয়াপ করতে হবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন স্টার্ট ইন্ট্রাকশানে ক্লিক করবেন উপরে টোন থাকবে নিচে আপনি এখান থেকে টোনের ইউজিটা সিলেক্ট করে দশ ডলারের বেশি আপনি এটাকে টোন থেকে ইউচডিডিতে সো আপ করে নেবেন আবার ইউসডিডি থেকে এটাকে টোনে আপনি কনভার্ট করে নিতে পারেন না হয় আপনি ইউএসডিটি এখানে হোল্ড রাখতে পারেন আর এখানে কিন্তু বুলো কিন্তু আপনি ভেরিফিকেশান আগে ক্লিক করবেন আগে টাস্কগুলো কমপ্লিট করবেন তো তিন নম্বর যে টাস্কটা এটা কিন্তু এখনও কামিং সুন এটাতে কোনো কাজ হবে না এই টাস্কটা আপনাকে এইভাবে রাখতে হবে চার নম্বর যে টাস্কটা সেই টাস্কটা হচ্ছে আপনাকে এখানে ক্লিক করে তাদের টুইটারটাকে আপনাকে অবশ্যই ফলো করে দিতে হবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আপনাকে টুইটারে নিয়ে যাবে আপনি টুইটারটাকে ফলো করে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে জয়েন্ট আপনি কি করবেন এটাকে জয়েন করে নেবেন আমরা বটটাতে কাজ করতেছি এখন দেখেন এই পাঁচটা যখন কমপ্লিট হয়েছে এখান থেকে আপনি ইয়েটা দেখতে পারবেন এখানে এখানে যদি স্কোর করে একটু নিচে যান তাহলে দেখতে পারবেন আপনি আগে ক্যাটসে চলে আসবেন ক্যাটসে বটটাতে চলে আসবেন এখানে স্কোর করে নিচে গেলে এখানে দেখবেন যে বিট গেট ওয়ালিটের একটা ইভেন্ট চলতেছে তো এখানে আপনি কমপ্লিট লেখাউর সেম বিটগেটটা আপনি কানেক্ট করবেন এখানে কানেক্ট করবেন বিটগেট এটাতে জাস্ট ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে জয়েন্ট বিটগেট গ্রুপ এটাতে ক্লিক করলেও এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনি মাথায় রাখবেন সেম বিটগেট ওয়ালেটটা এখানের মধ্যে আপনি কানেক্ট করার চেষ্টা করবেন এখানের মধ্যে ঠিক আছে ওকে এরপর হচ্ছে আমাদের এখন ছয় নম্বর টাস্কটা লাস্টের যে টাস্কটা যেটার জন্য আমি বলছি যে বিটগেট এক্সচেঞ্জারটা আপনাকে নিতে হবে তো সেটা কি জন্যে আপনি যখন এখানে এই যে বাইন্ড বিডগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট চেক রিওয়ার্ড মানে আপনার যে রিওয়ার্ডটা আমাদেরকে এখান থেকে দেবে সেটা আমাদের অটোমেটিকলি এক্সচেঞ্জের চলে যাবে আপনি যখন এখানে বাইন্ডে ক্লিক করবেন আপনার ওই বিডগেট এক্সচেঞ্জের মধ্যে একটা কনফার্মেশন যাবে কনফার্মেশন এটা কনফার্ম করলে আপনার বিডগেটের সাথে এটা লিঙ্ক আপ হয়ে যাবে এটা তো এই যে দেখেন এইভাবে লিঙ্ক হয়ে যাবে আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই মেলটা দিয়ে এটা আপনার লিঙ্ক আপ হয়ে যাবে এটা এই মেলের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মধ্যে ওরা রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করে দেবে তো এগুলো জাস্ট যখন হয়ে যাবে তখন কি করবেন আপনি এখানে এই যে যে ভেরিফিকেশন অপশনটা আপনি একটা ক্লিক করবেন তখন আপনার একটা আসবে কমপ্লিটেড এখানে আপনি এটাকে ওকে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট এখন দেখেন সবগুলো টাস্ক কমপ্লিট করার পরও দেখেন শুধুমাত্র সোয়াপের টাস্কটা কিন্তু কমপ্লিট দেখাবে বাকিগুলো এরকম থাকবে তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি যখন আবার আবারিফি ক্লিক করবেন তখন এরকম একটা লেখা উঠবে যে ইউ দিস টাস্ক ইউ ক্যান নট বি কমপ্লিটেড ডিফিনেটলি আশা করবেন যে আপনার টাস্কটা আপনি কমপ্লিটেড আপনি এখান থেকে ইলিজিবল এখন কথা হচ্ছে আপনার এখান থেকে ফি কত যেতেছে আপনি বিডগ্রেট থেকে উইথড্রো করতে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফি যাচ্ছে এরপর হচ্ছে আপনি এখানে সোয়াপ করলে আপনার প্রায় পাঁচ থেকে চার সেন্ট সোয়াপ যাবে ব্যাস এতটুকু সম পরিমাণ ফি দিয়ে আপনি এখানে এই ইভেন্টটাতে আপনি এলিজিবল হবেন আর দ্বিতীয়ত হচ্ছে এখানে হোল্ড ওভার টেন ডলার তো একটু দশ ডলার বেশি আপনি হোল্ড রাখবেন কারণ যেহেতু টোন আপনি হোল্ড রাখতে পারেন এটার প্রাইজ আফও হতে পারে বর্তমানে এখন ডাউন আছে এখন যদি বাই করেন এটা আফও হবে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা ভালো হবে আপনি এখানে এতটুকু এটাকে হোল্ড করে রাখতে পারেন তো আশা করি এখানে এই টাস্কটা কীভাবে কমপ্লিট করুন আশা করি আপনি বুঝতে পারছেন